সকলকে ইকো হিপাত সায়েন্সের প্লেটফর্মলৈ মই প্রাঞ্জলে স্বাগতম জানাইছো। আমি পড়ি আছিলোঁ ক্লাস টুয়েলভের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিউম্যান রিপ্রোডাকশন। এই চ্যাপ্টারটোর ইতিমধ্যে কেইবাটাও ভাগ আমি আমার চ্যানেল আপলোড করেছো, গতি আপনার যদি চাওয়া নাই চাব পারে। গতি আমার আজির আমি মানে মেইন কন্টেন্ট হচ্ছে আমার প্রেগনেন্সি এন্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্ট। তার আগে আমি এইখানি বস্তু পড়িছো, কি কি পড়িছো অকান আপনার কই দিব খুঁজিছো। ফার্স্ট ভিডিওটা আমি কি বুঝিছিলো যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আর ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে আমি পড়িছিলো, অর্থাৎ পুরুষের প্রজননতন্ত্র আর মহিলার যে মানে প্রজননতন্ত্র সেই সম্পর্কে আমি প্রথম ভিডিওটো আমি ভালক বুঝিছো। ইয়ার পিছর ভিডিওটো আমি গেমেটো জেনেছি, অর্থাৎ পুরুষের দেহত কিদরে শুক্রাণু বা স্পার্ম সিন্থেসিস হয় বা প্রডিউস হয় আর মহিলার দেহত কিদরে আপনার ডিম্বাণু বা অভাম সিন্থেসিস হয় বা প্রডিউস হয় সেই প্রক্রিয়া সম্পর্কে আমি বুঝিছিলো। তার পরবর্তী সময় আমি মেনস্ট্রুয়াল সাইকেল, যাক আমি মাহেকীয়া ঋতুচক্র বলে কোম, এই সম্পর্কে আমি নেক্সট ভিডিওত বুঝিছিলো যে মাহেকীয়া ঋতুচক্রের ইম্পর্টেন্স কি, অকল মানুষের তাতে হয় না বেলেগ কিনা অর্গানিজিমের তাতেও আমি এইবিল দেখবলে পাও, এই সম্পর্কে আমি কিছু আলোচনা করেছিল। আর তার আমার যে লাস্ট ভিডিও আছে তার আমি ফার্টিলাইজেশন এন্ড ইমপ্লিমেন্টেশন সরি ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আমি আলোচনা করছো। গতি আপনাদের যদি ভিডিও সময় চাওয়া নাই চাই লোক নহলে মানে পিছর টপিক সময় বুঝি পয়ার যথেষ্ট প্রবলেম হয়। আজি আমি মেইনলি এই দুটা টপিকের উপর আলোচনা করি, তার ভিতর আমার মেইনলি আমি প্রেগনেন্সি এন্ড এমব্রায়োনিক ডেভেলপমেন্টের উপর আমি আলোচনা করি। এই চ্যাপ্টারটার আমার লাস্ট ভিডিও হব, গতি আর যদি কিনা কোয়েশন থাকে আপনাদের আমার কমেন্টত জানাব। গতি আমি আরম্ভ করো, গতি আরম্ভ করার আগত আরো একটা কথা কব খুঁজিছো যে আমি ইয়াত মানে সময়ের প্রতি লক্ষ্য রাখি যথেষ্ট কম সময় বস্তুখিনি বুঝাবল চেষ্টা করছো। বাকি যদি আপনাদের এই সময় বস্তু আকো বেশি ডিটেলসত বা বেশি সময় লো বুঝব খুঁজে বা নোটস বিচারে আদি আমার কিছু পেইড ক্লাস বা আমার অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের আমার মানে ওয়েবসাইট বা আমার এই ভিডিওর তলত যে মানে লিঙ্ক সময় আছে তাত মানে গিয়ে পেলায় বা ডেসক্রিপশনত থাকা সেই মানে ফোন নম্বর কল করে আপনাদের গম পাই যাব, বস্তুখিন ইনফরমেশন লোক পড়ব। গতি আমি আরম্ভ করো, আরম্ভ করার আগে আমি যে আমার লাস্ট ভিডিওটোরপা আমি অকান মানে রিভিশন টাইপ করি বা আমি বস্তুখিন অকান মনত পেলায় স্টার্ট করব খুঁজছো যে লাস্ট ভিডিওত মানে আপনার কি কোথাও যে এই একটা কি হয়, এই হয় একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমত একটা আধা পার্ট দেখা হয়েছে, আমার আমার ফুল পার্টটা দেখা হওয়া নাই। যদি আপনাদের মানে মোট ভিডিও চাইছে নিশ্চয় মনত থাকবে আপনার যে মই এনসিআরটি ডায়াগ্রামটো আপনার মানে প্রত্যেকটা ভিডিওতে দেখাইছিল। ইয়াত চাও ইয়াত কি হয়েছে, ইয়াত এইটা হয়েছে কি, এইটা হয়েছে আপনার ওভেরি পার্ট, এই পার্টটার নাম হয়েছে কি ওভেরি। ওভেরি ওভেরিত কি প্রডিউস হয়, ওভেরিত অভাম প্রডিউস হয়, অর্থাৎ ডিম্বাণু ফর্মেশন হয় বা সৃষ্টি হয়। এই অভামটো কি হয়, ইয়ারপরা একটা সময়ত ওলাই যায়, কেতিয়া ওলাই যায় সেই সম্পর্কে আমি মেনস্ট্রুয়াল সাইকেলত আমি পড়িছো। ওলাই গৈ পেলাই কি হব, প্রথম কেইখিনি ঠাই পাব, এ ইয়াত এই বস্তুটোকে ইয়াত পুনৰ দেখুওৱা হৈছে এ বুলি, ইয়াত কিছুমান নাম্বারিং কৰা হৈছে এ বি সি ডি, সেইসমূহ ইয়াত পুনৰ দেখুওৱা হৈছে যে যেতিয়া ইয়াৰ পৰা এনেকৈ ওলাই যায় আৰু সেই সময়তে যদি এই পিনৰ পৰা এই পাৰ্টটোৰ পৰা এই পিনৰ পৰা এনেকৈ কি হয় স্পাৰ্ম বা শুক্ৰাণু আহে, তেতিয়া কি হ'ব, আহি পেলাই এইখিনি ঠাইত অৰ্থাৎ এই যে বি পজিশ্যন আছে, এই বি পজিশ্যন, এই বি পজিশ্যনটোত কি হয়, ইহঁতে এই স্পাৰ্ম আৰু অভাম কি হয় মিট কৰে বা লগ পায়, লগ হৈ পেলাই কি হয় ফিউজন হয়। হ্যাঁ, ইয়াত কি হয়েছে এই বি বিটোত দেখুওৱা হৈছে যে কি হৈছে স্পাৰ্ম আৰু অভাম কি হৈছে ফিউজন হৈছে, অর্থাৎ এই স্পাৰ্মবিলাক এডাল স্পাৰ্ম কি হৈছে ইয়াত এনেকৈ ভিতৰত সোমাই গৈছে, অর্থাৎ শুক্ৰাণু আৰু ডিম্বাণুৰ মিলন হৈছে, যাৰ ফলত যাক আমি অসমীয়াত কি বুলি কওঁ নিষেচন বুলি কওঁ। তাৰ পিছত কি হ'ব, যেতিয়া এটা শুক্ৰাণু আৰু ডিম্বাণুৰ মিলন হয় তাক আমি তেতিয়া কি পাওঁ, আমি এটা জাইগট পাওঁ, জাইগতটো কি হয় ডিভিজন হোৱা আৰম্ভ হয় অর্থাৎ বৃদ্ধি হোৱা আৰম্ভ হয়। সেই গতিকে ইয়াত যেতিয়া এই জাইগতটো ফৰ্মেশ্যন হৈ গ'ল তাত কি হ'ব, এই জাইগতটো কি হ'ব বৃদ্ধি হোৱা আৰম্ভ। সেই গতিকে চাওক ইয়াত কি হৈছে, এই চেলটোত কি হৈছে, এই চেলটোৰ ভিতৰত দুটা এনেকৈ কোষ সৃষ্টি হৈছে, অৰ্থাৎ আপোনাৰ এই এটা কোষ বৃদ্ধি হ'বলৈ কি হ'ল দুটা হ'ল। নেক্সট চাওক দুটাৰ পৰা কি হৈছে, ইয়াত চাওক দুটাৰ পৰা এই এইটো এটা এইটো এটা এইটো এটা আৰু এইটো এটা, অৰ্থাৎ চাৰিটা কোষৰ সৃষ্টি হৈছে, দুটাৰ পৰা চাৰিটা হ'ল, চাৰিটাৰ পৰা কেইটা হৈছে ইয়াত আঠটা হৈছে, আঠটাৰ পৰা ষোল্লটা ষ্টেজৰ যিটো অৱস্থা তাক আমি কি বুলি কওঁ মৰুলা বুলি কওঁ, হয়নে নহয়। সেই গতিকে নাম দিছে কি আঠটা, চাওক এটা দুটা তিনি চাৰি পাঁচ ছয় সাত আঠটা, আঠটাৰ পৰা কেইটা হ'ব ষোল্লটা হ'ব। বহুতে ইয়াক লেট মৰুলা বুলি কয় এফ ষ্টেজ, তাৰপিছত কি হৈছে ইয়াক পিছৰ ষ্টেজটো কি বুলি কয় ব্লাষ্টোচিষ্ট বুলি কোৱা হয়, এই বস্তুটো এনেকৈ বৃদ্ধি হৈ থাকিব। এই সময়তে চাওক এই সময়তে এটা ঘটনা ঘটি আছে যে যিমানে ষ্টেজবিলাক আগুৱাই গৈ আছে চেলবিলাক কি হৈছে এনেকৈ এনেকৈ কি কৰিছে
গতি করে আছে বা মুভমেন্ট করে আছে, চাওক এই সি স্টেজ, এই সি স্টেজ হয় না নয়, এই হয়েছে কি ডি স্টেজ, এই ডি, তারপর এই হয়েছে কি ই, এই কি ই স্টেজ হয় না নয়, এই এফ, এই এফ, এই জি, এই এইচ হয় না নয়, কি হয়েছে এনেকে লাই লাই মুভমেন্ট করে আছে, আর মুভমেন্ট করে করে এইখানে ঠাইত কি হয়েছে চাওক ভিতর সুমাই গেছে। ইয়াক আমি কি নাম দিছিলো, ইয়াক আমি কইছিলো ইমপ্লেন্টেশন হয় না নয়, যে কি হয়েছে আর এইখানে এখানে কোন ঠাই হয়, এখানে হয়েছে আমার একচুয়ালি এখানে হয়েছে আমার কিউটেরাস, কিউটেরাসের তিনটা লেয়ার আছে পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, ইয়ার কি হব এন্ডোমেট্রিয়াম এনেকৈ কি হব চাওক এনেকৈ ভিতর কি হয়েছে সুমাই গেছে এই বস্তুটো। এইখিনিলৈ আমি লাস্ট ক্লাসত পড়িছিলো, এইখিনি জাস্ট আমি এতিয়া রিভাইজ করে ললো। এই চাওক ইয়াত দেখুৱা আছে কি ব্লাস্টোসিস ইমপ্লেন্টেশন। হ্যাঁ, আর একটা বস্তু মন করব আপনাদের কেতিয়ায়, মই পিছত আকো আহিম, চাওক যেতিয়া এই মানে আঠা সেলের পর ষোলটা হল, ষোলটার কি হল মানে তার সেল স্টেজ বাড়ি গেল, মানে 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 কোষর সংখ্যা বাড়ি গেল, এটা কি হল কেটা সময় এনেকা কোষবিল কি হয়েছে চাওক এনেকা এরেঞ্জ হয়েছে জানো, কাষে 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 এনেকা কোষবিল কি হয়েছে এরেঞ্জ হয়েছে। হ্যাঁ, আর কিছু কোষ এনেকা মাজত রয়ে গেছে, এলো দেখিছে না ডায়াগ্রামটো, যদি চিনি ভালকে পোৱা নাই আপোনালোকে এন সি আর টিতে চাব পারে, এই ডায়াগ্রামসমূহ এন সি আর টিত আছে, যে এই যিসমূহ কাষে কাষে থকা সেল আছে ইয়াক আমি নাম দিম কি ট্রোফোব্লাস্ট লেয়ার। এই যে কাষে কাষে যে এই মানে এনেকে সেলের যে লেয়ার ফর্ম হল তাক আমি কি নাম দিম ট্রোফোব্লাস্ট লেয়ার, আর এই ভিতর যিসমূহ সেল থাকি ইয়াক আমি কি নাম দিম ইনার সেল মাস, ইনার সেল মাস বলে আমি ইয়াক কম। আর কাষর লেয়ারবিলাক আমি কি কম ট্রোফোব্লাস্ট বলে কম। এটা ট্রোফোব্লাস্ট বা এই এই যে মানে কি আছে আমার ক্যামেরাও আছে, এই ক্যামেরাটো লাগি ধরেছে, ইয়াত লাগি ধরেছে, ইয়ার পিছত কি হব আমি প্রেগনেন্সি যে পার্ট আছে তাক চাও আহ চাওক এই এই পার্টটা হয়েছে বা এই ডায়াগ্রামটা হয়েছে এটা কিউটেরাসর ডায়াগ্রাম, ইয়াত মানে বাকিখিনি পার্ট দেখাওয়া হওয়া নাই, ইয়াত যেনেকার কি থাকবে এনেকা আহিবলে কি থাকবে ইয়াত কভেরি থাকিব, এইপিনেও কি থাকিব এটা কভেরি থাকিব হয় না নয়, তলফালে কি থাকিব এনেকে ভেজাইনা বা এইবিলাক এক্সটার্নেল জেনাইটেল থাকিব, যেটো আমাৰ কি হয় আমাৰ যেটো ফিমেল রিপ্রোডাক্টিভ ডায়াগ্রাম সেইটোৱে হয়, সেইটো অকণমান জাস্ট আমাক যিখিনি পার্ট লাগে সেইখিনি দেখুৱা হৈছে। গতিকে ইয়াত এই যেটো জাইগট বা এইটো যেটো ফিটাস সেইটো আছে ইয়াত, গতিকে তাৰে পিছৰ আৰু ইমপ্লেন্টেশ্যনৰ পিছত কি হ'ল আমি চাওঁ, ইয়াত লিখা আছে চাওঁ আফটার ইমপ্লেন্টেশ্যন ফিঙ্গার লাইক প্রজেকশনস আর ফিঙ্গার লাইক প্রজেকশন এপিয়ার অন দ্য ট্রোফোব্লাস্ট কল কোরিওনিক ফিলি হুইচ আর সারাউন্ডেড বাই দ্য ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটারনেল ব্লাড। যে কি কইছে চাও যে ইমপ্লেন্টেশনের পিছন কেউ কিছুমান ফিঙ্গার লাইক প্রজেকশন, ফিঙ্গার মানে আমার হাতের আঙুলি ধরে কিছু স্ট্রাকচার এনেকা তাক কি করব ধরে লব না, আর তাক কি নাম দিছে কোরিওনিক ফিলি বলে কইছে চাও দ্য আফটার ইমপ্লেন্টেশন ফিঙ্গার লাইক প্রজেকশন এপিয়ার অন দ্য ট্রোফোব্লাস্ট কল কোরিওনিক ফিলি হুইচ আর সারাউন্ডেড বাই দ্য ইউটেরাইন টিস্যু অ্যান্ড ম্যাটারনেল ব্লাড। আর এই কোরিওনিক ফিলিবিলাক কি করব এই যা মানে মাদারগীর যে মাকগীর যা আপনার কি আছে টিস্যু আছে বা ব্লাড ভেসেল আছে এইবিলাক কি করব এনেকে আগুরি ধরব, ধরে এটা মানে স্ট্রাকচার ফর্ম করব। এই ডায়াগ্রামখনত মানে এইবিলাক হচ্ছে কোরিওনিক ভিলি, এইবিলাক কোরিওনিক ভিলি, কিন্তু ইমান ভালকৈ এই ডায়াগ্রামখনত বুঝি নাপায় সেই গতিকে মানে আপনার একটা বেলেগ ডায়াগ্রাম দেখাই আছো। এই ডায়াগ্রামটা চাওক, এই ডায়াগ্রামটা চাওক, এই ডায়াগ্রামটোত এই স্ট্রাকচারবিলাক চাওক, এনেকুৱা ধরনের স্ট্রাকচারবিলাক আপনারা দেখা পাইছে ন, মই কিন্তু ড্র করে দিছো এনেকুৱা ধরনের এইবিলাক কি অকমান আঙুলি দরে দেখাত এইবিলাক কি হয়েছে ফিঙ্গার লাইক প্রজেকশন এইবিলাক ডেভেলপ হয়েছে এইবিলাক এইবিলাক এনেকৈ কি হৈছে ডেভেলপ হৈছে। আৰু কি কৰিছে যিটো আপোনাৰ এই কেমেৰাই আছিল তাক কি কৰিছে এনেকৈ আগুৰি ধৰিছে। আৰু লগত চাওক ইয়াত কিছুমান বস্তু দেখুওৱা হৈছে, কি দেখুওৱা হৈছে এইবিলাক চাওক কিছুমান এই ৰঙা ৰঙা কিছুমান এইবিলাক দেখিছেনে এইবিলাক এইবিলাক কিছুমান এনেকৈ গৈছে, এইবিলাক কি হয় এইবিলাক হয় মেটাৰনেল ভেইনছ। হ্যাঁ, ভেইনছ কি হয় আৰু আৰ্টাৰিছ কি হয় আপোনালোকে ক্লাছ নাইনত পাইছে যে কিছুমান যিবিলাকে কি কৰে ডি অক্সিজেনেটেড ব্লাড কঢ়িয়াই তাক আমি ভেইনছ বুলি কওঁ, আৰু এইবিলাক কি হয় আৰ্টাৰি হয় না নহয় অক্সিজেনেটেড ব্লাড ইয়াত লিখাই আছে গতিকে বস্তুখিনি, গতিকে কি হ'ব এই যিবিলাক মানে ব্লাড ভেচেল আছে এইবিলাক বা যিবিলাক টিচু আছে টিচু মানে হয় কলা এই টিচুবিলাকে কি কৰিব ইয়াক আগুৰি ধৰিব, হ্যাঁ আগুৰি ধৰি পেলাই কি কৰিব এটা নতুন ষ্ট্ৰাকচাৰ টাইপ এনেকৈ মানে ফৰ্মেশ্যন হৈ যাব বস্তুটো, তাক আমি কি নাম দিম প্লেচেণ্টা নাম দিম। সেইখিনি বস্তু ইয়াত লিখাই আছে চাওক দ্য কোরিওনিক ভিলি এণ্ড ইউটেরাইন টিচু
বিকাম ইন্টারডিজিটেটেড উইথ ইচ আদার এন্ড জয়েন্টলি ফর্ম এ স্ট্রাকচাৰ এন্ড ফাংচন ইউনিট ফাংচনেল ইউনিট বিটুইন ডেভেলপিং এমব্রায়ো এন্ড মেটার্নেল বডি কল প্লেচেন্টা। প্লেচেন্টা এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে এই প্লেচেন্টা যথেষ্ট মানে মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোটেই প্রেগনেন্সি প্রক্রিয়া। গতি প্লেচেন্টা বস্তুটা বুঝব চেষ্টা করো যে কোরিওনিক ভিলি, কোরিওনিক ভিলি কোনবিলাক আমি বুঝি পালো, এইবিলাক আঙুলির দরে স্ট্রাকচারবিলাক, এইবিলাক দেখাত অকমান আঙুলির দরে স্ট্রাকচার, এইবিলাক কি হয়েছে, এইবিলাকে কাক আগুড়ি ধরেছে, এই যে যেটো কি আছিল এমব্রায়ো আছিল তাক যেটা লাগি ধরেছিল ইমপ্লেন্টেশন হওয়াতে অলপ আগত দেখা যেটা কইছিল যেটা কি হয়েছিল এন্ডোমেট্রিয়ামত সোমাই গেছিল তাক এনেকে কি করেছিল লাগি ধরেছিল। সেইবিলাকর লগত কি কি মিলিত হয়েছে যে কোরিওনিক ভিলিয়ান কিউটেরাইন টিস্যু, এই কোরিওনিক ভিলিবিলাক আর যেবিলাক মানে কিউটেরাইন অর্থাৎ কিউটেরাসত থাকা যেবিলাক টিস্যু আছে আর লগত কি আছে কিছুমান মানে ব্লাড ভেসেল, এইবিলাক মিলি পেলে কি হয়েছে এনেকে ইন্টারডিজিটেড এনেকে কি হয়েছে এনেকে এটা মানে লগ হয়ে এটা স্ট্রাকচার ফর্মেশন করেছে আর যাক আমি কি নাম দিছো প্লেচেন্টা। এই প্লেচেন্টা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গোটেই এই এমব্রায়োটো বা এই গোটেই বেবিটো ডেভেলপমেন্ট প্রক্রিয়া বিকজ অফ হিউম্যান প্লেচেন্টা। গতি ইয়াত গোটেখিনি বস্তু দেখুৱা আছে আর এই প্লেচেন্টাটো চাও এই প্লেচেন্টাটো কত আছে, এই প্লেচেন্টাটো আছে আপনার বাহির অর্থাৎ যেটো আপনার মানে ফিটাস গ্রো হয়েছে তার বাহির এনেক তাক কি করেছে আঙুলিরে ধরে রাখিছে, কিন্তু ফিটাসটো ভিতর তো মানে ফিটাসটো আসিল কত মানে কি কইছিল যে ফিটাসটো ভিতর আছে, হ্যাঁ সেই ফিটাসটোর লগত এই এইখানে ডাইরেক্ট কানেক্টেড হয় না। সেই গতি এই প্লেচেন্টারপর কি হয়েছে কেডাল এনেকে সহজকে কইছো মানে সহজকে কলে মানে পাইপ বা কানেকশন সাপোজ এটা কিবা আছে, হ্যাঁ এই কানেকশনডালের থ্রুয়ে কি হয়েছে একচুয়ালি ফিটাসটোর লগত কানেক্টেড হয়ে আছে আর ইয়ার নাম হয়েছে কি আপনার আম্বেলিকেল কর্ড। এই আম্বেলিকেল কর্ডবিল কি থাকে আম্বেলিকেল ভেইন্স আর আম্বেলিকেল আর্টারিস থাকে, বুঝি পালে এই বস্তুটো সেইখানে কথা ইয়াত লিখা আছে সব দ্য প্লেচেন্টা ফেসিলিটেটস দ্য সাপ্লাই অফ অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট টু দ্য এমব্রায়ো অলসো ঠিক আছে চক ইয়ার কি লিখা আছে দ্য প্লেচেন্টা ফেসিলিটেটস দ্য সাপ্লাই অফ অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট টু দ্য এমব্রায়ো এন্ড অলসো রিমুভেল অফ কার্বন ডাই অক্সাইড এন্ড এক্সক্রিটরি ওয়েস্ট মেটেরিয়াল প্রডিউস বাই দ্য এমব্রায়ো। এটা চাও কি হয় যে আমি নর্মেল যেগুলো আমার হিউম্যান বিং আমি মানুষ আছো আমার দেহত কি হয়েছে কিছুমান কার্বন ডাই অক্সাইড যেখানে মানে মানে প্রডিউস হয়েছে সেইখানে আমার যেহেতু প্রয়োজন নাই সেইখানে আমি কি করেছো আমার আমি নাকেরে আমি কি করেছো তাক আমি মানে বাহিরত এনভাইরনমেন্টত রিলিজ করে দিছো, কিন্তু সেই যদি ফিটাস গ্রো হয়ে আছে সেই ফিটাসটোর কি হয় ইমানখিনি অর্গেন বা সি ইমান ডেভেলপ নহয় যে স্টার্টিংৰ পৰাই কেনেকৈ সেইখিনি গোটেইখিনি কাম কৰিব সক্ষম হ'ব। সেই গতিকে কি কৰে এই প্লেচেন্টাৰ লগত মানে এই প্লেচেন্টাই কি কৰে এই কামখিনি কৰি দিয়ে যে কি কৰে দ্য প্লেচেন্টা ফেচিলিটেট দ্য ছাপ্লাই অফ অক্সিজেন এণ্ড নিউট্রিয়েন্ট টু দ্য এমব্রায়ো। যে কি কৰে অক্সিজেন দিয়ে তাকতো অক্সিজেন লাগিব কাৰণ সি গ্রো হৈ আছে হয়নে নহয়, সি এটা মানে আমাৰ নর্মেল মানুহৰ দৰে যদিও সি এটা মানে গ্রোয়িং এমব্রায়ো হয় বা ভ্রূণ হয় তাকো আমার নর্মেল মানুষের দরে গোটেখানি বস্তু লাগে, সেই গতি কি হয় কি করে তার অক্সিজেন লাগবে, গতি অক্সিজেন কোনে দিব এই প্লেচেন্টাই অক্সিজেনের সাপ্লাইটা করব এন্ড নিউট্রিয়েন্ট তাকো কি লাগিব গ্রো হবলে কি লাগিব খাদ্য বা পরিপুষ্টি লাগবে হয় নয়, সেই মাদারগী যেখানে খাদ্য খাব বা যেখানে পরিপুষ্টি লাভ করব সেই পরিপুষ্টিখিনিরপর সেই শিশুটো বা যে গ্রোয়িং ভ্রূণ আছে বা যে মানে সেই মানে ভ্রূণ আছে সেই ভ্রূণটো মানে কি করব নিউট্রিশন বা পরিপুষ্টি লাভ করব কিহর থ্রুদি লাভ করব এই প্লেচেন্টা এই বস্তুটোর থ্রুদিয়ে লাভ করব। তারে বাহির আর কি কাম আছে চাও এন এক্সক্রিটরি ওয়েস্ট এক্সক্রিটরি এন্ড ওয়েস্ট মেটেরিয়াল প্রডিউস বাই দ্য এমব্রায়ো আর ইয়ার বাইরে যেখানে এক্সট্রা বস্তু প্রডিউস হব তার দেহত যেখানে সি তাক মানে দেহত দরকার নাই সেইখানি বস্তু কোনে বাহির করে দিয়ে সহায় করব এই প্লেচেন্টাই কি করব সেইখানি বেয়া বস্তুখিনিও কি করব এই যেখানে এক্সক্রিটরি বা ওয়েস্ট মেটেরিয়াল আছে এইখানিও কি করব এই প্লেচেন্টাই মানে তাক বাহির করাত সহায় করব। অলপ আগত যে মানে কল এই মানে প্লেচেন্টারপর আকো এডাল পাইপ এনেকে কলাই গেছে যাক আমি আম্বেলিকেল কর্ড বলে কলো সেইডালের কথা ইয়াত লিখা আছে সেই কর্ডালের কথা চাও দ্য প্লেচেন্টা ইজ কানেক্টেড টু দ্য এমব্রায়ো থ্রো এ থ্রো এন আম্বেলিকেল কর্ড হুইচ হেল্পস ইন টু দ্য ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস এন্ড ফ্রম দ্য এমব্রায়ো। কি কৈছে ইয়াত চাও এই আম্বেলিকেল কর্ডডাল এইডাল আম্বেলিকেল কর্ডর কথা ইয়াত লিখা আছে এইবিল টোটেলি এন সি আর টির লাইন হয় গতি আপনার মই ডায়াগ্রামটো বুঝাই দিছো এন সি আর টির লাইনবিল মানে গোটেই লাইন বাই লাইন বস্তুবিল কই দিছো পুরো একদম গোটেই কনসেপ্টটি আপনার মই এন সি আর টির যেখানে দিছি গোটেইখানি মই দিবলে চেষ্টা করছো গতি বস্তুখিনি বুঝলে আপনার সহায় হবো এক্সামত। কারণ এই কর্ডবিলাক ভিতরত আসলে কি থাকে এইবিলাক আম্বেলিকেল ভেইন বা আম্বেলিকেল আর্টারিস থাকে, হ্যাঁ এই ডায়াগ্রামটা আপনার অকান চাও এই ডায়াগ্রামটা অকান বুঝব পারবো ইয়ার লিখা আছে প্লেচেন্টেল ভিলি। প্লেচেন্টেল ভিলি কিয় কারণ এই
কোরিয়নিক ভিলিবিলাক মিলিয়ে কি হয়েছে আলটিমেটলি কি হয়েছে প্লেচেন্টাটো ফর্মেশন হয়েছে, হয়নে নয়? সেই গতিকে কি কয় ইয়াক প্লেচেন্টাল ভিলি বুলিও আমি কব পারো বা ইয়াত এমব্রায়ো আছে। এটা কথা এটা আপনার অকান মনত করব বস্তুটা মানে কই আসো একচুয়ালি কি হয় ইয়াত যেটা মানে দেখাইছিল এই বস্তুটো মানে এই যে কোথাও যে এইবিল কি হয় ট্রফোব্লাস্ট, এই কাষর লেয়ারবিল কি হয় ট্রফোব্লাস্ট, আর ভিতর যে সেল আছে তাক আমি কি কোথাও ইনার সেল মাছ বলে কোথাও। এই যে মানে এমব্রায়ো ডেভেলপ হয়ে আছে সেই এমব্রায়ো একচুয়ালি কোরপর ডেভেলপ হয়েছে জানে? সেই এমব্রায়ো ডেভেলপ হয়েছে এই যে ইনার সেল মাছ আছে, এই যে ভিতর ইনার সেল মাছ আছে, এই ইনার সেল মাছখিনিরপর একচুয়ালি কি হয়েছে এই যে এমব্রায়ো আছে সেটা ডেভেলপ হয়ে আছে, আর বাকি ট্রফোব্লাস্টখিনি তো কেনেকা থাকি গেল বাইর, গতিকে এই ইয়ারপরা ডেভেলপ হয়েছে। আর এই যে ইনার সেল মাছ আছে এইখানে আকো কি হয় কিছু বেলেগ বেলেগ ভাগলে রূপান্তরিত হয়, যার নাম হয়েছে আপনার তার যার কিছু নাম আছে আপনার যেন এক্টোডার্ম এন্ডোডার্ম মেজোডার্ম। এই এক্টোডার্ম এন্ডোডার্ম আর মেজোডার্মরপা শেষত গিয়ে কি হয়েছে আমার গোটাই বডিটোর বিভিন্ন অর্গেন সমূহ ফর্মেশন হয়েছে। এই বস্তুটা আপনাদের মনত রাখব যে ইনারসেল মাছ, ইনারসেল মাছের কি ফর্ম হয়েছে এক্টোডার্ম এন্ডোডার্ম মেজোডার্ম। এই এক্টোডার্ম এন্ডোডার্ম আর মেজোডার্মরপায় কি হয়েছে আমার গোটাই বডির আমার হাত ভরি বা আমার যান অঙ্গ আছে এই অঙ্গ সমূহ ফর্মেশন হয়েছে। এক্টোডার্মরপা কি ফর্মেশন হয়েছে এন্ডোডার্মরপা কি ফর্মেশন হয়েছে এই সমূহ আসলে আমি মানে ইচ্ছা করলে বুঝব পড়ো কিন্তু ক্লাস টুয়েলভত যেহেতু আমার নাই আমি সেই সম্পর্কে ইয়াত আলোচনা নকরো। এটা আপনাদের অকান ফ্যাক্ট কিছু মনত রাখব মানে বুঝাতকৈ যে এটা গ্রোয়িং মানে এমব্রায়োর কোন সময়ত কোনখিনি বস্তু ডেভেলপ হয় এইখানে বস্তু আমি চাও সব ইয়াত কি দিছে ইন হিউম্যান বিংস আফটার ওয়ান মান্থ অফ প্রেগনেন্সি এমব্রায়ো হার্ট ইজ ফর্ম। সব আফটার ওয়ান মান্থ অফ প্রেগনেন্সি যে কি হয় যেতিয়া কি হয় যে এই যে ইমপ্লেন্টেশন হয়ে যায় বা এইবিলা গোটেখানি মানে মানে প্রেগনেন্সি হয় তার কি হয় তার একমাহ পিছত কি হয় ফার্স্ট এই যে এমব্রায়ো আছে এই এমব্রায়োটো কি হয় হার্টটো ডেভেলপ হয়। হ্যাঁ যেটো এই হার্টটো কি হয় একমাহ পিছতে অলরেডি ডেভেলপ হয়ে যায়। দ্য ফার্স্ট সাইন অফ গ্রোয়িং এম ফিটাস মে বি নোটিস বাই লিসেনিং টু দ্য হার্ট সাউন্ড কেয়ারফুলি থ্রু দ্য স্টেটিস্কোপ। গতিকে আপনাদের কেতিয়াবা সিনেমা বা বিভিন্ন সময় দেখিছে ডক্টরে এনেকে মানে স্টেটিস্কোপ লৈ পেলাই প্রেগনেন্ট ফিমেলবিলাকৰ কিছুমান বস্তু এনেকৈ চেক করে কি বস্তু চেক করে একচুয়ালি এই যেটো মই কলো দ্য ফার্স্ট সাইন অফ গ্রোয়িং ফিটাস মে বি নোটিস লিসেনিং টু দ্য হার্ট সাউন্ড কেয়ারফুলি থ্রু দ্য স্টেটিস্কোপ। এই এই যেটো আমি আমার কি করব পারো আমি মানে স্টেটিস্কোপ লৈ পেলাই সেই যেটো মানে গ্রোয়িং ফিটাস আছে বা ফিটাস বা এমব্রায়ো আছে তার যে হার্টর সাউন্ড এটা আমি কি করব পারো এই স্টেটিস্কোপ লৈ পেলাই আমি শুনব চেষ্টা করব পারো। গতিকে ডক্টরবিলাক এইবিলাক বস্তু শুনব চেষ্টা করে। তাহলে সব বাই দ্য এন্ড অফ দ্য সেকেন্ড মান্থ যে কি দ্বিতীয় মাহর শেষের পিছন কি কি গ্রো হয়েছে আমি চাও সেকেন্ড মান্থ অফ প্রেগনেন্সি দ্য ফিটাস ডেভেলপ লিম্পস এন্ড ডিজিজ। যে কি হয় যে দ্বিতীয় মাহ সম্পূর্ণ হওয়ালে কি হয় যেবিলাক লিম্পস আর ডিজিজ আছে এইবিলাক কি হয় ফর্মেশন হয়ে যায়। আর বাই দ্য এন্ড অফ টুয়েলভ উইক্স মানে তিনিমাহ অর্থাৎ ফার্স্ট ট্রাইমিস্টার অর্থাৎ যেটা এগারী প্রেগনেন্ট ফিমেলর তিনিমাহ সময় হয়ে যায় এখেত প্রেগনেন্ট হওয়ার তো কি হয় কি হয় মোস্ট অফ দ্য মেজর অর্গেন সিস্টেম যুহ মেইন আমার দেহর অর্গেন সিস্টেম আছে। অর্গেন সিস্টেম মানে কি আমার গোটাই বডি তো কি হয়েছে কিছু অর্গেন লগে ঘাট এখন অর্গেন ভরি এখন অর্গেন নয় ভিতরত আমার কি অর্গেন আছে এই অর্গেনবিল লগে বলে কি হয়েছে তা অর্গেন সিস্টেম ফর্মেশন আছে নয় এই মোস্ট অফ দ্য মেজর অর্গেন সিস্টেম আর ফর্ম। ফর এক্সাম্পল ইয়াত দিছে যে সব লিম্পস এক্সটার্নেল জেনাইটেলিয়া এক্সটার্নেল জেনাইটেলিয়া কি হয় আমি পড়ছিলো ফার্স্ট পার্টটুতে কি হয় এইবিলাক পেনিস বা ভেজাইনা মানে বা এইবিলাক বস্তু কি হয় ফর্মেশন অলরেডি এই ফার্স্ট ট্রাইমিস্টারত হয়ে যায়। দ্য ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস এন্ড এপিয়ারেন্স অফ হেয়ার অন দ্য হেড আর ইউজুয়ালি অবজার্ভ ডিউরিং দ্য ফিফ্থ মান্থ। যে কি হয়েছে সব এই বস্তু মন করব দ্য ফার্স্ট মুভমেন্ট অফ দ্য ফিটাস এন্ড এপিয়ারেন্স অফ দ্য হেয়ার অন দ্য হেড আর ইউজুয়ালি অবজার্ভ ডিউরিং কি হয় ফিফ্থ মান্থ। যে প্রায় যেটা পাঁচমাহ সময় হয় সেই মানে ফিটাসটোর বা আপনার এই ক্যামেরাটো তেতিয়া কি করে এই ফার্স্ট মুভমেন্ট করা স্টার্ট করে। হ্যাঁ এই এই বস্তু চাও যে ফার্স্ট মুভমেন্ট কেতিয়া হয় পাঁচমাহ সময় যেটা হয় তেতিয়া এই ফার্স্ট মুভমেন্টটো এই যেটো মানে ভ্রূণ আছে এই ভ্রূণটোয়ে ফার্স্ট মুভমেন্ট কেতিয়া করে ফাইভ মান্থ যেটা তার কমপ্লিট হয় অর্থাৎ যেটা প্রেগনেন্সির ফাইভ মান্থ হয় তেতিয়া ই মুভমেন্ট স্টার্ট করে। বাই দ্য এন্ড অফ অ্যাবাউট 24 উইক্স এন্ড অফ সেকেন্ড ট্রাইমিস্টার দ্য বডি ইজ কভার্ড উইথ ফাইন হেয়ার এন্ড আইলিড সেপারেটেড এন্ড আইলেসেস আর ফর্ম। যে কি হয় যে প্রায় ছমাহ হওয়ালে কি হয় মোটামুটি
বা এটা এন্ড অফ এভাৰ 24 উইক কি হয় তার বডিত মানে কি হয় যা হেয়ার আছে অর্থাৎ মানে নোম আছে সেই নোমবিলাকৰ গ্রোথটা কমপ্লিট হয়ে যায় আর চকুর যদি আমার পটা আছে চকুটো আগতে ফর্মেশন হয়ে যায় কিন্তু চকুর যদি পটা আছে এই চকুটো কি হয় মানে লাহে লাহে এই চকুর পটাও কি হয় মানে মেল খাই যায় মেল খাই পেলে মানে অলমোস্ট প্রায় 6 মান্থত মেক্সিমাম মানে গোটেইখিনি বস্তু ডেভেলপ হয়ে যায় গতি 6 to 7 মান্থতো যদি কেতিয়াবা মানে কি হয় পার্টুলেশন হয় গতি কেতিয়াবা আমি কিছুমান মানে বেবি সার্ভাইভ করা দেখবলে পাও বস্তুর গতি এইখানে বস্তু আপনার অকান ফ্যাক্ট হিসাবে মনত রাখব লাগবে সব এটা কোন মাহত কি হয়েছে এই বস্তুটো বুঝাতক অকান ফ্যাক্ট হিসাবে মনত রাখব লাগবে কেতিয়াবা যদি এক্সামত মানে ডেভেলপমেন্টের প্রসেসটা সুধে ইয়াতকেও আমি ডিটেলস পাব পারি 12 এখানে আছে আপনার 12 এই প্যারাগ্রাফটাই দিয়া আছে গতি আমি এখানে বুঝিম এইখানে বস্তু আপনার অকান মনত রাখব যে ফার্স্ট ট্রাইমিস্টারত কি হয়েছে সেকেন্ড ট্রাইমিস্টারত কি হয়েছে হ্যাঁ তার উপরে আমার কিছু হরমোনের কথা দিয়া আছে এই যে আমি প্লেসেন্টা পড়িল অকান যে প্লেসেন্টা এই প্লেসেন্টা কি কি হরমোন সিক্রেট করে চাও প্রডিউস হরমোন লাইক একটা ইম্পর্টেন্ট হরমোন হিউম্যান কোরিয়নিক গনাডোট্রোফিন তারপর হিউম্যান প্লেসেন্টাল ল্যাক্টোজেন অর্থাৎ শর্ট ফর্ম চাও দিয়া আছে HCG HPL এস্ট্রোজেন তারপর কি আছে প্রজেস্টেরন এইবিলাক কি হয় এইবিলাক হরমোন কোনে সিক্রেট করে এই প্লেসেন্টাই ডিউরিং প্রেগনেন্সি কি করে এইবিলাক হরমোন সিক্রেট করে এক্সামত আহিব আপনার ডাইরেক্ট 1 মার্কসর কোয়েশন 2 মার্কসর কোয়েশন যে মানে প্লেসেন্টাই কি কি হরমোন সিক্রেট করে আপনার লিখক এইকটা আপনার লিখব লাগবে তার উপরে আমার কি আছে যে ওভেরিও একটা হরমোন সিনথেসিস করে এই আছে কি মানে ওভেরি বেলেগ বেলেগ বহু হরমোন মানে সেই হয় কিন্তু তার উপর মেইনলি কি দিছে যে ইন দ্য লেটার ফেজ অফ প্রেগনেন্সি এ হরমোন কল রিলাক্সিন ইজ অলসো কি হয় সিক্রেটেড ইন দ্য ওভেরি যে ওভেরিও কি করে একটা হরমোন সেই সময় সিক্রেট করে যাক আমি রিলাক্সিন বলে আমি কও এইখানে বস্তু আপনার অকান মনত রাখব লাগবে এটা আমি গোটেই বস্তুখিন এবার অকান রিভাইজ করে লওয়া হোক বা গোটেই বস্তুখিন অকান আমি চাই লওয়া হোক ফার্স্ট চাব বস্তুখিন এবার মই কই দিছো সিকুয়েন্সর যে ফার্স্ট কি হয়েছিল এইফালের অভামটা আই আছে এইফালের স্পার্মটো গই আছিল গই গই কি হল এইখানে জায়গা এইখানে জায়গার নাম কি আছিল মনত করক এম্পুলারি ইস্টামাস জাংশন এই এম্পুলারি ইস্টামাস জাংশনত কি হয়েছিল ইহতে লগ পাইছিল কোনে লগ পাইছিল স্পার্ম আর অভামে লগ পাইছিল লগ পাই পেলে কি হয়েছিল ইয়াতে কি হয়েছিল ফিউজন হয়েছিল ফিউজন হয়ে পেলে কি হয়েছিল গেমেট মানে সরি কি বলে মানে জাইগট ফর্মেশন হয়েছিল এই জাইগটটো কি হয়েছিল ডেভেলপ হওয়া আরম্ভ হয়েছিল এটার পর দুটা দুটার পর চারিটা চারিটার পর কি হয়েছে আঠা আঠার পর ষোল্ল ষোলোর পর এনেকে কি হয়েছে 32 32 64 এনেকে কি হয়েছে বাড়ি গই আছে এই বাড়ি গই থাকা সময় যেটা ইহতে মানে ব্লাস্টোসিস টেস্ট পায় তেতিয়া কি হয়েছিল সেলবিলাক লাহে লাহে এনেকে এরেঞ্জ হওয়া আরম্ভ হয়েছিল কাষে 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 কি হওয়া আরম্ভ হয়েছিল এরেঞ্জ হওয়া আরম্ভ হয়েছিল এই বস্তুবিলাক এনেকে আরম্ভ হয়েছিল আর ইয়াক আমি কি নাম দিছিলো ট্রফোব্লাস্ট বলে আমি কৈছিলো তারপর ভিতরত কিছুমান সেল রয়ে গেছিল যাক আমি ইনার সেল মাছ বলে কৈছিলো এই ইনার সেল মাছসমূহে আমি অলপত কি ক'লো যে ভৱিষ্যতে কি হ'ব এই ইনার সেল মাছসমূহৰ পৰা কি হ'ব এই যিটো এমব্ৰায়ো আছে সেই এমব্ৰায়োটো ডেভেলপ হ'ব আৰু তাৰে কি হ'ব কিছুমান ভাগ হ'ব এক্টোডাৰ্ম এণ্ডোডাৰ্ম আৰু মেজোডাৰ্ম এইসমূহৰ পৰা আমাৰ দেহৰ গোটেইসমূহ অংগ মানে সৃষ্টি হ'ব বা ফৰ্মেশ্যন হ'ব এই বস্তুটো আপোনালোকে মনত ৰাখিব আৰু এই এই যিসমূহ ট্ৰফোব্লাষ্ট লেয়াৰ আছে এই ট্ৰফোব্লাষ্ট লেয়াৰত কি হ'ব এনেকৈ কিছুমান আঙুলিৰ দৰে ষ্ট্ৰাকচাৰে ইয়াক কি কৰিব আগুৰি ধৰিব যিটো আপোনালোকক মই এই ডায়াগ্রামটি ভালকে বুঝাই দিলো যে চাওক কি হয়েছে ইয়ার এনেকে কিছুমান আঙুলি দরে স্ট্রাকচারে এনেকে আঙুলি দরে স্ট্রাকচারে কি করেছে এনেকে আগুরি ধরেছে কাক আগুরি ধরেছে একচুয়ালি আগুরি ধরেছে যেটু এমআরআই আছে তাক আগুরি ধরেছে আগুরি ধরে পেলে তার লগত কি লগ হয়েছে ম্যাটারনেল টিস্যু যেগুলা সেই মানে যেগারী ফিমেল প্রেগনেন্ট হয় সেই সেই মানে সেইগারী ফিমেলর বা সেই মানে মাকগীর যে ইউটেরাইন টিস্যু আছে সেইসময় কি করেছে ইয়াক চারিওপিনের আগুরি ধরেছে তার কি কি আছে চাও মানে এই টিস্যুবিল এইবিল বস্তু আছে চাও মানে কি আর্টারিজ ভেইন্স ব্লাং নর্মেল টিস্যু এইবিল মিলি কি হয়েছে একটা নতুন স্ট্রাকচার ফর্মেশন করেছে আর এই স্ট্রাকচারটোর আমি কি নাম দিছো আমি নাম দিছো প্লেসেন্টার এই প্লেসেন্টার পর এডাল কি হয়েছে মানে মানে কি বলি কর্ড বা এডাল মানে কি হয়েছে পাইপ কানে হয়েছে কাৰ লগত কানে কৈছে এইটো হৈছে ডাইৰেক্ট যিটো মানে কেমেৰাই আছে তাক আমি কি নাম দিছোঁ আম্বেলিকেল কৰ্ড যিটো ইয়াত লিখা আছে চাওক আম্বেলিকেল কৰ্ড আম্বেলিকেল কৰ্ড যিটো বস্তু ডিউৰিং পাৰ্টুলেশ্যন কি কৰা হয় কাটি দিয়া হয় আৰু বাকীখিনিত কি হয় ইয়াৰ পিছত কি হ'ব ইয়াৰ পিছত ইয়াৰ দ্বাৰা কি হ'ব গোটেইখিনি এই আম্বেলিকেল কৰ্ডৰ থ্ৰুদি কি হ'ব নিউট্ৰিশ্যন বা আপোনাৰ বা এই যিখিনি বস্তু মই উল্লেখ কৰিলোঁ অক্সিজেন এইবিলাক কি হ'ব পাই থাকিব এই গ্ৰ'য়িং ফিটাছটো বা এই যিটো এমব্ৰায়ো আছে তাৰপিছত কি হ'ব যিখিনি মানে দরকার নহওয়া বস্তু অদরকারী বস্তু এখানে কি হবো
এই এক্সক্রিটরি ওয়েস্ট বা এইসমূহ কি কৰিব ইহঁতে বাহিৰ কৰি দিব, হয়নে নহয়? গতিকে তাৰপিছত আপোনাৰ এই গোটেইখিনি কামৰ বাহিৰেও আপোনাৰ এই মানে মানে গোটেইখিনি অল অভাৰ এই প্লেচেণ্টাই এই এটা জাইগতটো বা চৰি মানে এই যিটো মানে ভ্ৰূণ আছে ইয়াক কি কৰে মেইনটেইন কৰি ৰাখে। আৰু ইয়াত গোটেই ডেভেলপমেণ্টেল মানে মানে প্ৰক্ৰিয়াখিনি লিখা আছে যে কোন সময়ত কি ডেভেলপ হয়, কি কি হৰমন ইয়াক চিন্থেছিছ হয়, এইখিনি বস্তু লিখা আছে। ইয়াৰ পিছত আমাৰ দুটা কনচেপ্ট মানে কনচেপ্ট আছে, এটা হৈছে আপোনাৰ লেকটেশ্যন, এটা হৈছে আপোনাৰ পাৰ্টুৰিশ্যন, যে জন্ম কেতিয়া হয়। এইখিনি বস্তু আপোনালোকে এন চি আৰ টিত সহজভাৱে দিয়া আছে, আপোনালোকে জাষ্ট পেৰাগ্ৰাফটো এবাৰ পঢ়ি চালে বুজি পাব, নাপালে আমাক জনালে হ'ল। যিটো লেকটেশ্যন টপিক আছে তাত এটা খুব ইম্পৰ্টেণ্ট টাৰ্ম আছে, এক্সামত আহে মনত ৰাখিব, যিটো আপোনাৰ কলষ্ট্ৰাম বুলি কোৱা হয়, অৰ্থাৎ মাডাৰৰ যিটো ফাৰ্ষ্ট মিল্ক থাকে, এটা কিয়লৈ মিল্ক এটা ৰিলিজ হয় তাক আমি কলষ্ট্ৰাম বুলি কওঁ। এই কলষ্ট্ৰামটোৱে কি কৰে, এই বেবীটোৰ ডেভেলপমেণ্ট বা তাৰ যিটো ইমিউনিটি আছে সেইটো বুষ্ট কৰাত সহায় কৰে। মানে এই কলষ্ট্ৰাম সম্পৰ্কে বা মানে ওৱান মাৰ্কছৰ বা টু মাৰ্কছৰ কুৱেশ্যন হায়াৰ ছেকেণ্ডেৰীত বহুবাৰ আহিছে, সেই বস্তুটো মনত ৰাখিব। বাকী আমাৰ এই চেপ্টাৰটো মোটামুটি ইয়াতে আমি সমাপ্ত কৰিব খুজিছোঁ। কিবা যদি আপোনালোকে জানিব খোজে আপোনালোকে আমাক ফিডবেকত জনাব পাৰে, বা আগত আমি কুৱেশ্যনসমূহ বিভিন্ন দিছোঁ, সেইসমূহ যদি কিবা আপোনালোকে কৰিব নাই পাৰা আপোনালোকে আমাক জনাব পাৰে। গতিকে বাকী আপোনালোকৰ মানে আমি সহায় সহাৰে আশা কৰিছোঁ, আৰু আজিলৈ ইমানতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ, থেংক ইউ।